আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী উদ্যোক্তা এবং ভাই ও বোনেরা, সকলকে জানাই এগ্রো অন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর বরাবরের মতো আমি আছি সামিউল আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এই ভিডিও তৈরি করছি তা হচ্ছে একজন চ্যালেঞ্জ গ্রহণ করা স্মার্ট কৃষি উদ্যোক্তা এগ্রো অনের সাথে দুইবার স্মার্ট ফার্মার ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন এবং নিজের 8 বিঘা জমি নিয়ে থাকা সত্ত্বেও 2 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেছেন তার স্মার্ট কৃষি ক্যারিয়ারের যাত্রা। দুইবার চাকরিতে জয়েন করার পরেও চলে আসেন চাকরি ছেড়ে দিয়ে এবং পরে শুরু করেন এগ্রো অনের সাথে স্মার্ট কৃষি ক্যারিয়ার। এই মুহূর্তে তার 2 বিঘা জমিতে 1 বিঘাতে সাবিরা জাতের শশা এবং 1 বিঘা জমিতে সক্কা সোপার এগ্রো অনের লেটেস্ট একটি সক্কা সোপার করলা জাত দিয়ে তার কৃষি ক্যারিয়ার শুরু করেছেন। আজকে আমরা হঠাৎ করে তাকে না জানিয়ে আমরা চলে এসেছি তার জমিতে। চলুন দর্শক, দুইবার ট্রেনিং করার পরে সে কতটুকু সঠিকভাবে তার কাজ করছে তাই আজকে দেখব তার জমিতে যেয়ে। দর্শক, আমরা চলে এসেছি সেই চ্যালেঞ্জ গ্রহণ করা, দুইবার স্মার্ট ফার্মার ট্রেনিংয়ে অংশগ্রহণ করা এই উদ্যোক্তার জমিতে। মানে সত্যি এসে মন ভরে যাচ্ছে তার জমির যে বর্তমান কন্ডিশন। আমরা এসেছি সক্কা সুপারের জমিতে, এখানে তার আমাদের ট্রেনিং থেকে শেখা একদম সম্পূর্ণ প্রযুক্তি অ্যাপ্লাই করা হয়েছে দেখছি। সে মালচিং ফিল্মে করলা চাষ করেছেন, তারপরে মাচাগুলো একদম পারফেক্ট হাইট, তারপরে দেখছি আমরা যে নেটগুলো ইউজ করার কথা বলেছি সেই নেট, এবং মাঝখানে করলা চাষের ক্ষেত্রে যে আমরা 7 ফিট হাইট দেওয়ার পরে গাছে গ্রোথ বেশি হওয়ার কারণে যে স্পেস থাকে সেইটাতে আবার নেট দিয়ে দেওয়া, সব কিছুই করেছে। সো এত অ্যামেজিং এবং এত সুন্দর একটি প্লট এই এলাকায়, যদিও এখানে আমরা যে এসেছি যে এলাকায় সেটা হচ্ছে সবজির জন্য সবচেয়ে মানে বেশি পরিমাণ সবজি চাষ হয় এবং যা চাষ হয় সবই হয় পুরাতন পদ্ধতিতে, এবং সেই জায়গায় এই আধুনিক পদ্ধতিতে করলা চাষ বা শশা চাষ এই এলাকার মানুষদের জীবনযাত্রা পাল্টে দিতে পারে শুধুমাত্র একজন উদ্যোক্তা। সেই উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করে দেব। চলুন আমরা দেখতে চাই সেই উদ্যোক্তা কে এবং এত সুন্দরভাবে তার কৃষিযাত্রা শুরু করলো এগ্রো অনের সাথে আমরা পরিচিত হব এবং তার মুখ থেকে জানবো তার ফিলিংসটা কী। আসসালামু আলাইকুম জুবায়ের ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনার না জেনে আমরা চলে আসলাম আপনার জমিতে, কারণ মানে আপনার ফোনে যখন জানতে পারলাম যে আপনার সক্কা সোপার ধরা শুরু করেছে, জি ভাই, এবং সেইটা আপনার এলাকার লোকজন দেখে অনেক বেশি উৎফুল্ল এবং অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, তখন না আসার পারলাম না। জি ভাই, আমিও আপনাদের সাথে মাঝে সাথে যোগাযোগ করি কী কী লাগবে না লাগবে সব কিছু পরামর্শের জন্য, তো আমার এখানে আছেন, আপনাকে স্বাগতম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এই সেই জুবায়ের ভাই, মানে আমরা এতক্ষণ পর্যন্ত নাম বলি নাই, আমরা তার মুখ থেকে তার পরিচয়টা জানবো এবং এগ্রো অনের সাথে তার যাত্রা নিয়ে ছোট্ট আমরা একটা স্টোরি তুলে ধরতে চাই আপনাদের সাথে। জুবায়ের ভাই, আপনি একটু বলবেন যে আপনার পুরো ঠিকানা এবং আপনার কৃষি ক্যারিয়ার। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের হোসেন, আমি কৃষিতে নতুন আর আমার একটা আরেকটা পরিচয় আছে, আমি ইকোনমিক্স থেকে সরকারি আইজুল হক থেকে MSS করছি, তার পাশাপাশি আমি এগ্রো অন থেকে ট্রেনিং নিয়ে আমি কৃষিতে নতুন উদ্যোক্তা। তো শুরুটা হয়েছে আমার এগ্রো অনের সাথে ইউটিউব থেকে। আমার বাসা মাঝিরা ক্যান্টনমেন্ট হলেও এগ্রো অনটা আমার এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। সো আমি ইউটিউব থেকে প্রথম আগে পরিচিত হই, তারপরে ওখানে দুইবার যাই, যাওয়ার পরে তাদের জিনিসগুলো আমি দেখি, দেখার পরে আমাকে অনেক ভালো লাগে। ভালো লাগার পরে আমার ভেতরে একটা কাজ করে যে আমি আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করব, কারণ আমাদের যে বাবারা যেগুলো করে সেগুলো হচ্ছে সনাতন পদ্ধতি এবং আমি একটা কৃষক ঘরের সন্তান। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের বাবারা সবসময় লসের মুখে থাকে, তো তাদের কার্যকলাপ সব কিছু দেখে আমার আর কি ভালো লাগে। তারপরে আমি সিদ্ধান্ত করি তাদের ওখানে আমি ট্রেনিং করব, ট্রেনিংয়ের মাধ্যমে আমি আধুনিক স্মার্ট কৃষির সাথে জড়িত হব। তো এইভাবে আর কি তাদের সাথে আমার পরিচয় এবং তাদের পরামর্শ তাদের সহায়তার জন্যেই আমি আজকে এই যে এই আমার এই প্রজেক্টটা ইনশাল্লাহ হয়তো বা সফল হব।
বা হওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জুবায়ের ভাই। জি, আমরা যদি একটু শুরু থেকে আমরা একটু কথা বলি, আপনার এই জমিটা আমি যতটুকু জানি যে আপনার বাবার জমি আছে, তাই তো? হ্যাঁ, আমার 5 বিঘা জমি আছে আপনার। আমার বাবার আপনার মানে নিজস্ব জমি আছে প্রায় 7 বিঘার মতো। 7 বিঘার মতো জমি থাকা সত্ত্বেও 7 বিঘার বেশি হবে, 7 বিঘা প্লাস। আপনার সবগুলোই সবজি চাষে উপযোগী, তাই? আমাদের সবগুলো আর কি সবজির জন্য উপযোগী। এই সবজি চাষে উপযোগী জমি নিজস্ব থাকা সত্ত্বেও আপনি 2 বিঘা জমি আমি যতটুকু জানি আপনি লিজ নিয়েছেন, তাই তো? হ্যাঁ, লিজ নিয়েছি আমি, আমার বাবার উপরে রাগ করে লিজ নিয়েছি। আচ্ছা আচ্ছা, যে বাবার উপরে রাগ করে লিজ নিয়েছি। জি, কেন এই যে রাগ করলেন কেন? মানে আমি ফার্স্ট যেটা হচ্ছে আমি এগ্রোওয়ানে ট্রেনিং করি। আচ্ছা, এইটতম ব্যাচে ট্রেনিং করি। ট্রেনিং করার পরে আমার ভেতরে একটা মানে মানে আশা কাজ করে যে আমি এটা পারতেছি আমি কেন পারবো না। আচ্ছা, এরকম একটা আমার ভিতর কনফিডেন্স চলে আসে। তারপরে আমি একটা কোম্পানিতে জব করতেছিলাম, তার পাশাপাশি চিন্তা ভাবনা করতে করতে বাবাকে বললাম এরকম আমি তো ট্রেনিং করছি, তো আপনি এরকম ভাবে কাজ শুরু করেন আমি আপনাকে সাপোর্ট দেব। আচ্ছা, কিন্তু আমার বাবা যেহেতু আগে থেকে কৃষি কাজ করে, মানে গ্রাম্য ভাষায় মূর্খ বললেই চলে, তারপরে মূর্খ বলা ঠিক না কারণ তিনি বাবা, তো তারা যেহেতু করে সনাতন পদ্ধতি করে, তো আমি তাকে আধুনিক সম্পর্কে অনেক বুঝাইছি, অনেক প্রায় মাসের পর মাস বুঝাইছি, না সে আমার কথা রাজি হয় না। শেষে আমি আমার মায়ের সাথে পরামর্শ করলাম, করে করলাম যে তাহলে আমার চাচার একটা জমি আছে, ওটা তো বাইরে লিজ দেয়, আমি ওটা লিজ নিই। তো সেটা আর কি আমি নিজস্বভাবে লিজ নিই, আমি যাত্রা শুরু করি, মানে কাজটা শুরু করি। তো সেটাই হচ্ছে আমার স্টার্ট। আচ্ছা, ভেরি গুড। দর্শক, আমি জেনে নিই সে এই মুহূর্তে এই যে আমরা যে করলার জমিতে অবস্থান করছি, এটা কী মাসে লাগানো হয়েছে এবং বর্তমানে গাছের বয়স কত চলছে এবং কী জাত লাগানো হয়েছে? অ্যাকচুয়ালি আমি এটা লাগাইছি হচ্ছে আপনার ফেব্রুয়ারির শেষ দিনে, অর্থাৎ 28 তারিখে। আচ্ছা, ফেব্রুয়ারি 28 তারিখ, অর্থাৎ আমার এখন বর্তমানে গাছের বয়স চলতেছে প্রায় 37 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গিটে গিটে ফল চলে এসেছে এবং ফলের সাইজও হয়ে গেছে, 10 গ্রাম 20 গ্রাম এরকম করে চলে এসেছে। সো 37 দিনের মধ্যে আমরা আর কী জাত লাগানো হয়েছে যদি বলতেন দর্শকদেরকে? আমাকে আমি ফার্স্টে আগে সামিউল ভাইয়ের সাথে ফোন করি, ফোন করার পরে ভাইয়াকে বললাম এরকম আমি তো আমার বাবার একটা জমি নিতে চাইছিলাম কিন্তু উনি আমাকে দেয়নি, তো আমি একটা আমার চাষার জমি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে লিজ নিছি, তো এখানে কি করা যায় ভাইয়া? তো তিনি বলল যেহেতু এখন আমরা তো আপনার সময় বেজে ফসল এর জন্য চারা উৎপাদন করি বা সেই সম্পর্কে দিয়ে থাকি, তো তিনি বলল তাহলে আপনি এক কাজ করেন ছক্কাটা নেন, ফার্স্ট টাইম যেটা বললো। তো আমি বললাম ঠিক আছে ভাই, তো আমি জমি রেডি করার পরে ছক্কা আর কি অর্ডারও দিয়েছিলাম। আচ্ছা, তো তখন কি হলো মানে ছক্কার এত পরিমাণ চাহিদা যে আমি আমার চারা যেগুলো আমার রেডি হয়েছিল আমাকে বললো যে ভাই আপনি নিয়ে যান, তো তখন আমি আমার দেখলাম কি আমার জমিটা প্রস্তুত করার পরে আমার সময় পাচ্ছি 7 থেকে 8 দিন, কিন্তু ভাইয়া বলছিল যে আমার আপনার জমিটা 15 দিন রেস্ট দিতে হবে, তো আমি আর রিস্ক নিলাম না, তো আমি বললাম ভাইয়া তাহলে আমাকে এর পরবর্তীতে ছক্কা আবার চারাটা দেন, ওটা ক্যান্সেল করে আবার নতুন করে দিন। তা বললো ঠিক আছে। তো তারপরে আমার বেডের বয়স, ফেলে রাখার বয়স প্রায় 17-18 দিন হলো, তখন বললাম তো ভাইয়া বলতেছে আমার তো ছক্কা নাই, তো আপনি এক কাজ করেন ছক্কার চাইতে আপডেট একটা জাত আছে ছক্কা সুপার, তো আপনি ছক্কা সুপারটা নিয়ে কাজ করেন। তাই বললাম ঠিক আছে ভাই আপনি যেটা মনে করবেন সেটা, কারণ আমি কৃষির কটাও বুঝি না, হয়তো আমার বাবার জমি আছে তাকে হেল্প করছি, বাট আমি ওই আধুনিক কৃষি সম্পর্কে কিছুই বুঝি না, মনে হতো তার পরামর্শে আর কি ছক্কা সুপারটাই নিছি ওটাই আর কি। আচ্ছা, তাহলে আমরা 37 দিন বয়সে আমরা ছক্কা সুপার দেখছি, আমরা যদি চলে যাই আপনার পুরো জমিতে, তাহলে হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা বেড করার কথা বলি, আপনি 2 ফিট চড়া বেড করেছেন, তাই তো? জি জি, 2 ফিট চড়া বেড করা হয়েছে এবং 1.5 ফিট ড্রেন দেখছি, তাই তো? জি, 1.5 ফিট ড্রেন। এবং একটা গাছ থেকে আমরা আরেকটা গাছের দূরত্ব কতটুকু দিয়েছিলাম যদি দেখি, আমরা দর্শকদেরকে দেখাই। 2 ফিট যেটা বলছিলেন ওইভাবেই দেওয়া হয়েছে। তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি 2 হাত, তার মানে হচ্ছে 3 ফিট, তাই না? হ্যাঁ, 3 ফিট, 3 ফিট দূরে দূরে আমরা একটা করে গাছ রোপণ করেছি। এবং খেয়াল করবেন দর্শক, আপনারা যারা অনেকেই করলা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এটা অ্যাডভাইস যে আমরা জুবায়ের ভাইয়ের যে অ্যাডভাইস দিয়েছিলাম তা হচ্ছে যে সে প্রথম ইয়ে ছিল যে শশা চাষ করবে, যখন শশাটা দেরি হয়ে গেল পরে আমরা করলা দিয়েছিলাম। তো শশা অথবা করলা যেই চাষ করি নাই কেন, আমরা এই যে 2 ফিট অথবা 1.5 ফিটের চওড়া বেড, এটা জমির মানে নিচু জমি না উঁচু জমি তার ভেদে কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ, বেডের সাইজটা যদি উঁচু জমি হয় তাহলে 1.5 ফুট হবে চওড়া, এবং যদি নিচু জমি হয় তাহলে 2 ফিট হবে, এবং মাঝখানে ড্রেন 1.5 ফিট করে হবে। তো এখানে আমরা 3 ফিট ধীরে ধীরে একটা করে গাছ দিয়েছি, মালচিং পেপারে এই করলা লাগানো হয়েছে, তাই তো জুবায়ের ভাই? জি। আচ্ছা, এই জায়গাতে আমরা ছক্কা সুপার লাগিয়েছি এবং
মানে সবচেয়ে অ্যামেজিং ব্যাপার, সবচেয়ে আপডেট যে জিনিস, আমরা সাধারণত ফ্লাড আকারে মাছা দিই যে কোনো ফসলের ক্ষেত্রে। এই হয় কি যে ফ্লাড আকারে যখন মাছা দেওয়া হয়, আমাদের গাছে যে পরিমাণ ফল দেয়, তো ফলের 50% ফল আমরা হারভেস্ট করতে পারি না। তার আগে দেখা যায় পোকা ছিদ্র করে, পাতা অতিরিক্ত ছায়া হওয়ার বা গাছ বেশি হওয়ার কারণে গাছ নষ্ট হয়ে যায়, ফল ছিদ্র করে ফেলে, বিভিন্ন পোকামাকড়ে এবং ফল পোষণ ধরে। তো এই জায়গায় আমরা কিন্তু লস করি। তো এখানে আমরা মাছার যদি সিস্টেম দেখাই জুবাইর ভাই, তাহলে আমরা যে মাছাটা করেছি এটা এ প্যাটার্নের মাছা, তাই তো? খুব সিম্পলি অনেক কম খরচে করা হয়েছে। জুবাইর ভাই যে কাজটি করেছে, উপর দিয়ে জিআই তার দিয়েছে, তাই না? জি, জিআই তার, ওটা জিআই তার দেওয়া হয়েছে এবং এ শেপের মাছা। এই এই খুঁটিটার হাইট কত দেওয়া হয়েছিল? খুঁটিটার হাইট দেওয়া হয়েছে আপনার পুরোটা মিলে 7 ফিট 8 ফিট, কিন্তু আমার 7 ফিট টিকছে আর। ভেরি গুড, এটা মাথায় রাখবেন আপনারা যারা করলা চাষ করতে যাচ্ছেন। তাহলে আমাদের এইটা হচ্ছে যে 8 ফিট, কিন্তু নিচে নিচে আছে একটু 8 ফিট উপরে আছে মিটার। আমরা যখন দুই সাইডে বেডের একদম খেয়াল রাখবেন, দুই সাইডে বেডের সাইড দিয়ে দিতে হবে, বেডের একদম কানাড়া দিয়ে অবশ্যই বেডের উপরে পুঁতবেন না এই খুঁটিগুলো, তাহলে হাইটটা বেড়ে যাবে কিন্তু স্পেসটা কম পাবে, ঠিক আছে? তাতে আমাদের যেহেতু এই সক্কা সুপার, সক্কা বা লিডার, এই গাছগুলো এত পরিমাণ বৃদ্ধি যে আপনি নর্মালি এই জায়গাগুলোতে আটকাইতে পারবেন না। আজকে 37 দিন বয়সে, তাই না? যেমন 37 দিন বয়সে আমরা দেখছি যে গাছের এতটাই গ্রোথ, তারপরে আমরা কী করেছি? খেয়াল রাখবেন আপনাদের জন্য এইটা যে ইনফরমেশানগুলো দেওয়া হচ্ছে, এই ইনফরমেশানগুলো কোথাও পাবেন না, কারণ এইটা শুধুমাত্র প্র্যাকটিক্যাল ইনফরমেশান যে আমরা এই এই শেপে মাছা, অর্থাৎ দেখেন খুব হালকা করে এই কাঠিগুলো দেওয়া হয়েছে, 8 ফিট হাইটের কাঠি। আমরা কত দূরে দূরে দিয়েছি দেখেন, মোটামুটি ধরেন 15 ফিট দূরে দূরে দেওয়া হয়েছে, তাই তো? কিন্তু মাছ দিয়ে আমরা আরেকটা এরকম 8 ফিটের কাঠি দিয়ে দিয়েছি, যেটা জিআই তারের সাথে, যাতে এটা হাইলে না ঝুলে না আসে এবং ঝুলে না পড়ে। ভেরি ইন্টারেস্টিং, এবং হচ্ছে এই জিনিসগুলো আমরা খেয়ালই করি না, গাছগুলো একদম নিচে ঝোপড়ি লেগে যায় এবং গাছগুলো নষ্ট হয়ে যায়, তাই না? জি। তো এইটা করার পরে আমরা কিন্তু নেট দিয়ে দিয়েছি, তাই তো জুবাইর ভাই? নেট, এই নেট দেওয়া হয়েছে। নেটের পরে গাছের গ্রোথ যখন খুব বেশি দেখা যাচ্ছে, তখন আরেকটা কাজ করে দেওয়া হয়েছে কি, উপরেটাতে, উপরে এই যে নেট, এই এটা কয় ফিটের নেট? এটা আপনার বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় আপনার 8 হাত আর লম্বায় 55 হাত। আচ্ছা, এটা হচ্ছে 8 হাত, এটা প্রশস্ত 8 হাত আর লম্বায় 55 হাত, আর লম্বায় 55 হাত, হ্যাঁ হাত। এইটা যদি আমরা এই যে মাছ বরাবর, এটা কিন্তু 7 ফিট হাইটে দেওয়া হয়েছে, তাই না? এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, উনি এখনও দেয়নি যদিও, কারণ গাছগুলো সবেমাত্র উপরে আসতেছে, এই জায়গাতে আরেকটা জিআই তারের টানা দিয়ে দিতে হবে, উপর দিকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এভাবে যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে মানে এটি শক্ত হবে এবং হচ্ছে গাছগুলোর যে ফলের যে লোড বা গাছের যে লোডটা দেয় সেটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি তৈরি হবে এবং আপনার ফলনটি মানে 100-এ 100 আপনি ফলন পাবেন, তাই তো জুবাইর ভাই? জি, আশা করা যায় ভাইয়া। আচ্ছা, আমরা যদি আগাই সামনে, আমরা আপনার পুরো জমি ঘুরে যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে গাছের বয়স যা চলছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গুটি চলে এসেছে, তাই না? প্রতিটা গিটাই গিটাই ফল, প্রত্যেকটা গিটে গিটে ফল এবং প্রচুর পরিমাণে গাছের বিয়ারিং। আরেকটা ব্যাপার, এই জাতটা তো নতুন, তাই না? আমাদের যেটা আপনি একদমই আননোন ভাবে আপনি মনে হয় প্রথম নিয়েছেন। হ্যাঁ, আপনি আমাকে বলছিলেন যে নতুন, আপনি শুরু করতে পারেন, শুরু করতে পারেন, জাস্ট আমাদের উপর ট্রাস্ট করে আপনার এই যাত্রা শুরু। তারপরে অনেক রিস্ক নিয়েছেন, তো সেই জায়গা থেকে আপনার ওপিনিয়নটা কি এই মুহূর্তে গাছের কন্ডিশন ফল দেখে কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি আমার বাবা তো আগে সনাতন পদ্ধতি যেটা করছে, দেখা যায় যে কি কোলা লাগাই, তারা ফ্ল্যাট আকারে মাছা দেয়, কিন্তু গাছ কাটতে 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 গাছের গ্রোথই হয় না। আচ্ছা, তো দেখা যায় যে তারা কিছুদিন ফল হারভেস্ট করে পরে গাছ অটোমেটিক আর কি নষ্ট হয়ে যায়। তো যেহেতু আলহামদুলিল্লাহ মালচিং ফিল্ম এবং আপনাদের পরামর্শ, সব কিছু ঔষধ ম্যানেজমেন্ট সব কিছু করে যেহেতু গাছের যে গ্রোথটা দেখতেছি, আলহামদুলিল্লাহ আমি এরকম গ্রোথ অন্য আরও 2-4টা ভিজিট করছি, কোথাও নেই। আচ্ছা, এবং আমার আশেপাশেও বেশ কয়েকটা করছে, বাট কারো এরকম গ্রোথ নেই। আপনার এলাকার লোকজন তো সবাই সবজি চাষ করে? হ্যাঁ, সবাই মাছা সবজি বেশি, মাছা সবজি বেশি। তো সেই জায়গাতে আপনার জমি দেখে তারা কিভাবে মোটিভেট হচ্ছে বা কি বলে তাদের ওপিনিয়ন? অ্যাকচুয়ালি আমি যখনই বাসায় আসি বা আমি জমিতে কাজ করি, অনেকে আমাকে দেখে বলে যে একটা শিক্ষিত লোক তুমি মাস্টার্স কমপ্লিট করতেছো, এই রোদের ভিতর কাজ করতেছো, এটা কি? আমি কোনো তাদের কথায় কান দিই না। আচ্ছা, আমি আমার মতো কাজ করে যাই, কারণ ট্রেনিং আমাকে একটাই মানে বলছিল যে আপনি যখন ফার্স্ট টাইমে লেখাপড়াই করেন না, যে কাজই করেন, যখন এই স্মার্ট পদ্ধতিতে শুরু করবেন তখন আপনাকে আপনার বাড়ির লোক পাগল বলবে, এলাকার লোক পাগল বলবে, পিছনে অনেক কথা বলবে। সো আমি তাদের এই মানে ওই যে কি বলে জাদুটা আমার মাথার ভিতর আছে, সো আমি কারো বিষয়ে কোনো কেয়ার করি না। তবে এখন আসে সবাই বলে কি জাত লাগাইছো,
তারপরে হচ্ছে গাছটা অনেক ভালো, এগুলো কি সিস্টেম, কই থেকে পরামর্শ আর কি, অনেকে আসতেছে তো আরো হয়তো বা আরো আসবে যখন আমার ফল শিরিং বা ফল হারভেস্ট করা শুরু হবে, তখন হয়তো বা আরো লোকজন আমার কাছে আসবে। তো সবাই বলতেছে যেহেতু শুরু করতেছো করো, আমরা সামনে এবার তোমারটা দেখি, তারপরে আমরা আবার এখানে ইয়ে করবো। মার্শাল্লাহ, মানে এটা কিন্তু এলাকার একটা চেঞ্জ আপনার মাধ্যমে চলে আসবে, আমরা হয়তো আর 10 দিনের মধ্যে আমরা হারভেস্টিং এ চলে যাবো ইনশাল্লাহ, আশা করি। এখন যে ফলের যে শেপ বা যে সাইজ হয়েছে, তো ইনশাল্লাহ আপনার মাধ্যমে, আপনি যে আমাদের ট্রেনিং এ অংশগ্রহণ করলেন দুইবার, একবার তো আমি করছি, করার পরে আমি জবটা করতেছিলাম, তো বাড়িতে বুঝালাম রাজি হয় না, পরে আমি আবার চাকরিতে চলে গেলাম, ওখানে করলাম, করার পরে দেখলাম কি আমি তাহলে যেহেতু ট্রেনিং করছি হয়তো অনেক কিছু ভুলে গেছি, ট্রেনিং হয়তো অনেক নতুন নতুন কিছু শিখাই, আপডেট কিছু শিখাই, তো তারপরে ওই নেত্রকোনা থেকে চলে আসলাম, আমি এসে আবার নবমতম ব্যাচে আর একটা ট্রেনিং করলাম। তো ওই ট্রেনিং করার পরে আর কোনো দেরি করি নাই, তারপরে আমি স্টার্ট করে দিছি পুরো দমে, মানে একদম যেই শেখা সেই কাজ। যাক, আলহামদুলিল্লাহ, আমরা দেখবো আপনার পুরো জমি, আরও কিছু সিস্টেমগুলো দর্শকদেরকে দেখাবো, তারা এই যে এইভাবে স্মার্ট কৃষি উদ্যোক্তাগুলো যে এগ্রোনের সাথে যুক্ত হচ্ছে, স্মার্ট ফার্মার ট্রেনিং অংশগ্রহণ করছে, এবং সর্বোপরি তাদের শুধুমাত্র নিজের ক্যারিয়ার না, এলাকার চেঞ্জিংয়ের জন্য কাজ করছে, একটা চ্যালেঞ্জ গ্রহণ করছে। আপনি যদি এরকম চ্যালেঞ্জ এবং হচ্ছে নিজের এলাকা চেঞ্জ করতে চান, তাহলে যুক্ত হতে পারেন এগ্রোনের সাথে, এবং আবারও কোনো নতুন ডকুমেন্টারি নতুন মুখ নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কৃষিতে ক্যারিয়ার করুন। আসসালামু আলাইকুম।